রাজ্যে ফের একটা নিয়োগ দুর্নীতির অভিযোগ। এবার পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসির প্রশ্ন ফাঁসের অভিযোগ উঠল, যার তদন্তভার সিআইডিকে দিল কলকাতা হাইকোর্ট। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় সোমবার ঐতিহাসিক রায় দিয়েছে কলকাতা হাইকোর্ট। বাতিল করা হয়েছে 2016 এসএসসির পুরো প্যানেল। সিবিআইকে তদন্ত চালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে আদালত। মঙ্গলবার রাজ্য সরকারের নিয়োগ সংক্রান্ত আরও একটি মামলায় সিআইডি তদন্তের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। চলতি বছরের 16-17 মার্চ পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা হয়েছিল। খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে 480টি শূন্য পদের জন্য প্রায় 12 লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দেন। অভিযোগ ওঠে টেলিগ্রাম হোয়াটসঅ্যাপে পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়ে যায়। পরীক্ষা বাতিলের আবেদন জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের হয়। মঙ্গলবার বিচারপতি রাজশেখর মান্থাই মামলার তদন্তভার দেন সিআইডিকে। বিচারপতির নির্দেশ, এডিজি সিআইডি নেতৃত্বে তদন্ত হবে। রাজ্যের বিভিন্ন থানায় দায়ের হওয়া সব এফআইআর এরও তদন্ত করবে সিআইডি। এর পাশাপাশি খাদ্য দপ্তরে সাব ইন্সপেক্টর পদে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার ওপরই অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেছে হাইকোর্ট। 22 মে-র মধ্যে সিআইডিকে রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। প্রশ্ন ফাঁস ভারতবর্ষে হচ্ছে সর্বত্র, কিছুদিন আগে ইউপিতে হয়েছে, তার জন্য রাহুল গান্ধী সেখানে প্রতিবাদ করেছে, বাংলায় হচ্ছে, অনেক জায়গায় হচ্ছে। সিআইডি সিবিআই তদন্ত করে দেখা দরকার, অবশ্যই দেখা দরকার। 480টা পোস্ট, 12 লক্ষ পরীক্ষার্থী, সেখানেও প্রশ্ন ফাঁস এবং সেখানেও দুর্নীতি। আজকে কোর্ট সিআইডিকে দায়িত্ব দিয়েছে, এডিজি সিআইডি তার দায়িত্বে যত এফআইআর হয়েছে সেগুলোকে নিয়ে দুর্নীতির পর্দা ফাঁস করার জন্য। এটা যুবকের বিরুদ্ধে মমতা ব্যানার্জির নেতৃত্বে সরকারের যুদ্ধ ঘোষণা, এই যুবকরা মানবে না। এটা আইনি বিষয়, বিচারাধীন বিষয়, একটা পদক্ষেপ কোর্ট নিয়েছে, ফলে যে দপ্তর সরকারের রয়েছে তাদের তরফে তাদের আইনজীবীরা যথাযথভাবে বিষয়টা দেখছেন। এই মুহূর্তে দলের তরফ থেকে কোনো মন্তব্য করব না। এসএসসিতে নিয়োগ দুর্নীতির কারণে প্রায় 26,000 চাকরি বাতিল নিয়ে তোলপাড় চলছে রাজ্য জুড়ে। এর মধ্যেই এবার খাদ্য দপ্তরের পরীক্ষায় প্রশ্ন ফাঁসের অভিযোগের তদন্তভার সিআইডিকে দিল আদালত। সৌভিক মজুমদার, সুমন ঘড়াই ও রাজীব চৌধুরী, রিপোর্ট এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যেই লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যারাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।